দুর্গাপুজোর সময় আপাতত স্থগিত রাখা হল ইউজিসির নেট পরীক্ষা, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এবছর ইউজিসির নেট পরীক্ষা হওয়ার কথা ছিল 21 অক্টোবর থেকে 23 অক্টোবরে, অর্থাৎ দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী তিথিতে। এই নিয়ে পশ্চিমবঙ্গে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়। পুজোর মধ্যে পরীক্ষায় বিরোধিতা করে তৃণমূল। এ ব্যাপারে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রী তাকে জানান পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে, চূড়ান্ত তারিখ ঠিক করার পর তা জানিয়ে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।